আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। ধারাবাহিক ব্যবসার আইডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত করছি। আজকে আমরা চমৎকার চারটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিজনেস আইডিয়াগুলো বলা যেতে পারে যে আপনি কেন, আপনার পরবর্তী চোদ্দ গোষ্ঠী মানে পরবর্তী প্রজন্ম আপনার ব্যবসাটাকেই কন্টিনিউ করে তাদের জীবনটাকেও খুব আরামসে কাটিয়ে দিতে পারবে যদি তারা আপনার ব্যবসাটাকে কন্টিনিউ করে। তো আমরা বর্তমান যে যুগে বাস করছে এই যুগে কিন্তু মানুষ অনেক বেশি ব্যস্ততার সাথে সময় পার করে, আর আমরা অনেক বেশি অলস হয়ে পড়ছি। এছাড়া আমরা আসলে তথ্য প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, ইন্টারনেটের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। তো যেহেতু আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি, ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, সেক্ষেত্রে আশা রাখা যায় যে এই ব্যবসা অবশ্যই সফলতার মুখ দেখবে, পাশাপাশি ভবিষ্যতে এটার ভবিষ্যৎ আরও উজ্জ্বলতার দিকে যাবে, উজ্জ্বল হবে আর কি। তো দেখুন, এই কর্মব্যস্ত এই সময়টাতে আমরা কিন্তু অনেক সময় অনলাইন থেকে কেনাকাটা করাটাকে অনেকটাই বেশি প্রাধান্য দিচ্ছি। অনলাইন থেকে কেনাকাটাকে প্রাধান্য দেওয়ার অনেক কারণ রয়েছে, যেমন আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি, ব্যস্ততার কারণে শপিংয়ে গিয়ে শপিং করা, দামাদামি করে মালামাল কিনে আনা এবং ট্রাভেল করা, জ্যামে পড়ে থাকা, এগুলো হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমরা মূলত অনলাইন থেকে কেনাকাটা করছি। আবার এমনও দেখা যায় যে এমন একটা প্রোডাক্ট একদম রেয়ার, এই প্রোডাক্টটা আমি কোথায় গেলে কোন মার্কেটে কোন দোকানে পাবো সেটা কিন্তু জানি না। না জানার কারণে যদি আমরা অনলাইন থেকে অর্ডার করি তাহলে কিন্তু খুব সহজে আমরা সেটা আমাদের ঘরে পেয়ে যাচ্ছি। তো আমরা কেন এত হ্যাসেল করতে যাব, তাই না? তো এইসব বিষয় বিবেচনা করলে বর্তমান সময়ে ই কমার্স বা অনলাইন নির্ভর বিজনেস কিন্তু খুবই লাভজনক বিজনেস হতে পারে এবং সেফ একটা বিজনেস হতে পারে, পাশাপাশি এটা ভবিষ্যতেও কিন্তু খুব ভালো। তো যদি আপনি একটা লাভজনক এবং দীর্ঘদিন যাবত করতে চান এমন একটা বিজনেস খুঁজেন, তাহলে আপনি ই কমার্স বিজনেসটা শুরু করতে পারেন। ই কমার্স বিজনেস বলতে আপনি দারাজ বা ই কমার্স বিজনেস বলতে অথবা .com অথবা অ্যামাজনের মতো বড় ওয়েবসাইট করতে হবে এমন কিন্তু নয়। আপনি ছোট্ট একটা প্রোডাক্ট দিয়েও কিন্তু ই কমার্স বিজনেস শুরু করতে পারেন, ছোট্ট যে কোনো প্রোডাক্ট হতে পারে। আপনারা দেখবেন যে অনলাইনে বর্তমানে অনেকেই মাছ বিক্রি করছে, মাছ কেটে রেডি টু কুক নামে বিভিন্ন পেজ রয়েছে, রেডি টু কুক মানে মাছ কেটে বেছে পরিষ্কার করে প্যাকেটে করে বিক্রি করছে, আপনি জাস্ট অর্ডার করবেন, আপনার বাসায় চলে আসবে, আপনি জাস্ট এটা রান্না করে খেয়ে ফেলবেন। এরকম অভিনব অনেক বিজনেস মডেল রয়েছে, যেমন অনেকে শুধুমাত্র দেয়াল ঘড়ি বেচছে, কাস্টম দেয়াল ঘড়ি বিক্রি করছে, কেউ কাস্টম টি শার্ট বিক্রি করছে, কেউ শুধুমাত্র হাতের ঘড়ি বিক্রি করছে, বর্তমানে স্মার্ট ওয়াচ অনেক জনপ্রিয়, তো অনেকেই শুধু স্মার্ট ওয়াচ বিক্রি করছে। আবার অনেকেই তো দেখা যাচ্ছে শুধুমাত্র দই বিক্রি করছে। এভাবে আসলে বলতে গেলে, একটা একটা করে বলতে গেলে অনেক আইটেম আসলে বলা সম্ভব। তো আমরা চাইলে কিন্তু অনলাইনে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারি এবং এটা আশা রাখা যায় যে ভবিষ্যৎ অনেক ভালো। এটা গেল আমাদের কাছে থাকা দ্বিতীয় বিজনেস আইডিয়াটা, হচ্ছে আসলে হেলথ রিলেটেড বিজনেস। হেলথ রিলেটেড বিজনেসেরও কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো। তো হেলথ যেহেতু বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যা কিন্তু সুস্থ অসুস্থ এটা কিন্তু মানুষের মাঝে থাকবেই, এটা একদম চিরায়ত সত্য। তো যেহেতু মানুষ অসুস্থ হবে, মানুষের স্বাস্থ্য সেবার প্রয়োজন হবে, সেহেতু এই খাতে বিজনেস করলে অবশ্যই সেই বিজনেসটাও সফলতার মুখ দেখবে। তো স্বাস্থ্য খাতে যে কোনো বিজনেস আমরা করতে পারি, যেমন আমরা চাইলে একটা ক্লিনিক করতে পারি, একটা ডায়াগনস্টিক সেন্টার করতে পারি, একটা ফার্মেসি করতে পারি, একটা মেডিসিন কোম্পানি ছোটো আকারে করতে পারি, অর্থাৎ মেডিসিন রিলেটেড অথবা হেলথ রিলেটেড যে কোনো বিজনেস আমরা করতে পারি। আর হেলথ রিলেটেড বিজনেস এমন একটা বিজনেস যেখানে আসলে যাদের প্রচুর টাকা রয়েছে তারাও এখানে হিমশিম খেয়ে যায়, অর্থাৎ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, 10 লাখ টাকা ইনভেস্ট করবেন, 10 কোটি টাকা ইনভেস্ট করবেন, পুরোটাই করা সম্ভব। তাই এটার যেমন সম্ভাবনা রয়েছে এটার ভবিষ্যতও রয়েছে, আর এটার বাংলাদেশে আমাদের মতো বাংলাদেশে এটার ইম্প্রুভ করাও কিন্তু অনেক সম্ভব। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, সেই তুলনায় আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখনও ততটা উন্নত হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্যাপটাকে কাজে লাগাতে পারি। আর এমন একটা বিষয় যে আপনি চিকিৎসা ক্ষেত্রে আজকে একটা বিষয় শুরু করলেন, 10 বছর পরে আর এটা চলবে না, এমনটা নয়। চিকিৎসা খাতে বছরের পর বছর ডেভেলপ হচ্ছে, নতুন ইনভেস্টমেন্ট করার সুযোগ তৈরি হচ্ছে, নতুন টেকনোলজি আসছে, তো নতুন টেকনোলজি আসলে নতুন টেকনোলজি ইনক্লুড করে নতুন বিজনেস
নতুনভাবে মানুষ সেবা করা যাচ্ছে, নতুনভাবে ইনকামের পথ আরও সুগম হচ্ছে। অর্থাৎ বিজনেসের দৃষ্টিকোণ থেকে আপনি যদি একটু ফোকাস করেন বা নজর দেন, তাহলে দেখবেন যে এই খাতে আসলে বিজনেস আর বিজনেস, একটা প্রযুক্তি চলে যাবে সমস্যা নেই, নতুন আরেকটা প্রযুক্তি আসবে, ওই প্রযুক্তির বিজনেস শেষ হয়ে যাবে, নো প্রবলেম, আরেকটা প্রযুক্তি শুরু হবে, সেটা নিয়ে বিজনেস করা যাবে। তৃতীয় বিজনেস আইডিয়াটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড অথবা কৃষি বিষয়ক বিজনেস। কৃষি রিলেটেড আপনি যে কোনো বিজনেস করতে পারেন, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে কৃষি নির্ভর বিজনেসের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, বর্তমানেও রয়েছে, প্লাস ভবিষ্যতেও এটা চাহিদা আরও বৃদ্ধি পাবে। তো কৃষি নির্ভর বিজনেসে আপনি কিভাবে ভালো করবেন? আমরা আমাদের বাবা চাচারা বা দাদারা যে ধরনের বিজনেস, যে ধরনের কৃষিকাজ করেছে, সে ধরনের কৃষিকাজ করলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। আমাদের আরও অ্যাডভান্স কিছু ভাবতে হবে, আমাদের আরও নতুন কিছু নতুনভাবে কাজ করতে হবে। যেমন আপনি আমি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারি, তারপরে কৃষিতে যেই ফসল পাবো সেটাকে আমরা প্রসেসিং করে অন্যভাবে মার্কেটিং করতে পারি। যেমন কথার কথা বলা যায় যে আমরা আখ চাষ করলাম, আখ চাষ করে আখ যদি বিক্রি করি সেখান থেকে কিন্তু আমরা পর্যাপ্ত টাকা পাবো না। যদি আমরা আখটাকে প্রসেসিং করে চিনি অথবা গুড় করে সেটাকে মার্কেটিং বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি টাকা পাবো। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কথার কথা যে সরিষা চাষ করি, সরিষা আমরা কেন বিক্রি করবো? আমরা সরিষা চাষ করে সরিষা থেকে সরিষার তেল উৎপাদন করব, তারপরে খৈল হবে, তেল আলাদা বিক্রি করব, খৈল আলাদা বিক্রি করব। তো আমরা যদি খেজুরের চাষ করি, খেজুর বাগান করি, খেজুরের যে রস হবে সেটা থেকে আমরা গুড় বানাতে পারি, গুড় বানিয়ে তারপরে সেটা বিক্রি করতে পারি। তারপরে আমরা যেমন ধান চাষ করি, ধান থেকে শুধুমাত্র ধান যদি পাইকারের কাছে বিক্রি করি সেখানে কিন্তু বেশি দাম পাওয়া যায় না, কিন্তু আমরা যদি এটাকে মারাই করি, তারপরে চাল করি, চাল করে নিজস্ব বস্তায় করে বিক্রি করি, তো সেভাবে করলে কিন্তু আরও বেশি প্রফিট করা সম্ভব। অর্থাৎ আমাদের বাবা চাচারা যে মানদাতা আমলের বা যেই চিরাচরিত নিয়মে বিজনেস করেছে, মানে কৃষিকাজ করেছে, আমরা সেভাবে করবো না, আমরা একটু আধুনিকভাবে করবো। কীভাবে একই জমিতে আরও বেশি ফসল করা যায় সেটা কাজে লাগাবো। এখন তো দেখা যায় যে একই জমিতে অনেকেই তিনটা ফসল করছে, একই পুকুরে মানুষ অনেকভাবে লাভবান হচ্ছে, একে তো মাছ চাষ করছে, মুরগি চাষ করছে, আবার সে মাছের হ্যাচারি অথবা মাছ চাষ করা পুকুরের যে পানিটা রয়েছে সেই পানি ফসলের জমিতে দিয়ে প্রাকৃতিকভাবে সেখান থেকে কোনো ধরনের সার ছাড়াই ভালো ফসল উৎপাদন করছে। তো এভাবে নানা ধরনের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আধুনিক কৌশলকে কাজে লাগিয়ে কৃষিকাজে যদি আমরা মনোনিবেশ করি, আশা রাখা যায় এখান থেকেও নিশ্চয়ই ভালো কিছু করা সম্ভব। তারপর চতুর্থ যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে শিক্ষা বিষয়ক বিজনেস আইডিয়া, শিক্ষা রিলেটেড, এডুকেশন রিলেটেড বিজনেস আইডিয়া। তো শিক্ষা রিলেটেড যে কোনো বিজনেস আসলে অবশ্যই লাভজনক। তো শিক্ষা বিষয়ক বিজনেস, অনেকে বলতে পারেন যে শিক্ষাকে আবার বিজনেসের সাথে তুলনা করছেন, কেন? শিক্ষাকে বিজনেসের সাথে তুলনা করছি না, বরং শিক্ষাকে আপনি অবশ্যই মানবিক সেবা বা সমাজসেবা হিসেবে বিবেচনা করতে পারেন, পাশাপাশি এখান থেকে আপনি তো বিজনেস নিশ্চয়ই করবেন, তাই না? তো এখানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যে বিজনেস হবে তা কিন্তু নয়, বা পুঁথিগত বিদ্যার ইনস্টিটিউট করবেন তা কিন্তু নয়, এখানে আরও অনেক উপায় রয়েছে। যেমন আপনি একটা স্কুল করতে পারেন, এটা তো প্রথম অপশন। দ্বিতীয় আপনি করতে পারেন একটা টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখানে শুধুমাত্র হাতে কলমে কাজ শেখানো হবে, প্লাস আপনার পড়াশোনাও থাকবে। যেহেতু বাংলাদেশ সরকার 2026 সাল থেকে বলছে তারা পুঁথিগত বা ব্রিটিশ কারিকুলাম রাখবে না, তারা নতুন এক কারিকুলাম আনতে যাচ্ছে যেখানে শুধুমাত্র কাজ শেখানো হবে। সরকার যেখানে উদ্যোগ নিচ্ছে সেখানে আমরাও কিন্তু প্রাইভেট বিভিন্ন অর্গানাইজেশন চালু করে আমরাও কিন্তু এ ধরনের উদ্যোগ নিতে পারি। তারপরে আইটি রিলেটেড ইনস্টিটিউট চালু করা যেতে পারে, যেখানে স্টুডেন্টদেরকে আইটি রিলেটেড ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু এই সমাজ উন্নত হবে, যুবকরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সেক্ষেত্রে আপনারও ভাগ্যের উন্নতি হবে, পাশাপাশি আপনার পরবর্তী প্রজন্মেরও ভাগ্যের উন্নতি হবে, পাশাপাশি দেশেরও উন্নতি হবে। আইটি রিলেটেড ইনস্টিটিউটের পাশাপাশি আমরা চাইলে হেলথ রিলেটেড ইনস্টিটিউট করতে পারি, যেখানে চিকিৎসা শেখানো হবে। এ ধরনের অনেক অনেক ইনস্টিটিউট হতে পারে। যেমন আপনার ট্রাভেল এজেন্সি বিজনেস কীভাবে করে, এটার উপরে আপনি একটা ইনস্টিটিউট করতে পারেন। তারপরে
কিভাবে বিজনেস শুরু করা যায়, বিজনেস স্টার্ট করার উপরে কাউন্সিলিং এর উপরে একটা আপনি ইনস্টিটিউট করতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট হতে পারে, শিক্ষামূলক, সবই শিক্ষামূলক। তো শিক্ষামূলক যে কোনো ইনস্টিটিউট করে আপনি সেখান থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এবং এটার ভবিষ্যৎ অনেক ভালো। এ হচ্ছে মোটামুটিভাবে আমাদের কাছে থাকা চারটা বিজনেস আইডিয়া যেগুলোর ভবিষ্যৎ অনেক ভালো। বলা যেতে পারে যে আগামী 200 বছরও এটার ভবিষ্যৎ নষ্ট হবে না, আগামী 200 বছর এটা থেকে ইনকাম করে খাওয়া যেতে পারে। তো যদি আপনি বিজনেস শুরু করতে চান, আমার পরামর্শ থাকবে আমাদের মতো ইউটিউবারদের কথা শুনে আপনি বিজনেস শুরু করবেন না। আপনার যেটা ভালো লাগবে, আপনার কাছে যেটা আপনার মনোপ্রত হবে, মনোমত হবে, মনে করবেন যে আপনি এটা করতে পারবেন, আপনি সেই বিজনেসটাই শুরু করবেন। তো আমি যে চারটা বললাম, এই চারটা থেকে আপনি যে কোনো একটা শুরু করতে পারেন। আশা রাখা যায় যে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।